গত 5ই জানুয়ারি সকালে ধানমন্ডির বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মডেল তাসনিয়া তানজিম ওরফে তাসনিয়া রহমানের মরদেহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয় আত্মহত্যা করেছেন তাসনিয়া। তাসনিয়া রহমানের আত্মহত্যার ঘটনা নিয়ে সবিজ অঙ্গনে চলছে নানা গুঞ্জন। বেপরোয়া ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত তাসনিয়া ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে একের পর এক প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি পুলিশের তদন্ত প্রতিবেদনের বরাতে প্রকাশ্যে আসে। তখন তার ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত বিষয় নিয়ে ফেসবুক লাইভে নানা তথ্য জানান তাসনিয়া। এসব লাইভে তাসনিয়া প্রকাশ করেন তার সাথে কার কার সম্পর্ক ছিল এবং কাদের কাছ থেকে তিনি আর্থিক সহায়তা নিয়েছেন। গিভ এন্ড টেক না, ওরা জানে আমার টাকা লাগবে, দিছে তো কি হইছে, শপিং করাইছে, অনেক কিছু দিছে তো কি হইছে। তদন্তে উঠে আসে 2020 সালের 9ই ফেব্রুয়ারি গুলশান থানায় ব্যবসায়ী আমজাদ হোসেনের নামে ধর্ষণের মামলা করেন তাসনিয়া। পরবর্তীতে পিবিআই এর তদন্তে মিথ্যা প্রমাণিত হয় এই মামলায়। মাত্র 4 মাস পর একই বছরের 7ই সেপ্টেম্বর ইফতেখারুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে পর্ণ ছবি ছড়ানোর অভিযোগে সাইবার মামলা করেছিলেন তাসনিয়া। কিন্তু সিআইডির তদন্তে বেরিয়ে আসে ইফতেখারের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাসনিয়ার, করেছেন বিদেশ ভ্রমণও। বিভিন্ন সময়ে তার থেকে অন্তত 20 লাখ টাকা হাতিয়ে নেন এবং পরবর্তীতে মিথ্যে মামলা করেন ইফতেখারের বিরুদ্ধে। সিআইডির তদন্ত প্রতিবেদনে বলা হয় তাসনিয়া পেশাদার ব্ল্যাকমেইলে জড়িত, মূলত ধনাঢ্য পুরুষদের সাথে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। আরেক তদন্তকারী সংস্থা পিবিআই এর তদন্তে উঠে আসে একই চিত্র। এছাড়াও সবিজ অঙ্গনের আরেক মডেল ইশরাত পায়েলের স্বামীর সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন তাসনিয়া। এ বিষয়ে ইশরাত পায়েলের সাথে বাগবিতণ্ডার একটি কল রেকর্ড ফাঁস করেন তিনি। ইশরাত পায়েলের কিছু আপত্তিকর ছবিও ফেসবুকে আপলোড করেন তাসনিয়া। সেই সাথে পায়েল দেশে ফিরলে তাকে দেখে নেয়ার হুমকিও দেন তিনি। এসব তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের পর তাসনিয়া রহমান নির্মাতা জসিম আহমেদকে তা ছড়ানোর জন্য অভিযুক্ত করে 2020 সালের একটি পুরনো মামলাকে সামনে নিয়ে এসে অনলাইনে মানহানিকর বক্তব্য দিতে থাকেন। এ সময় জসিম আহমেদের আইনজীবীরা সংবাদ সম্মেলন করে সাইবার আইনে মামলার আবেদনের কথা জানান। শিল্পপতি বা কোনো রিচ পার্সন দেখে সে টার্গেট করে এবং সে টার্গেট করার পর সে তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে বিভিন্নভাবে। এটা কিন্তু একটা সিরিজ অফ অফেন্স। জানা যায় সম্প্রতি আসিম খন্দকার নামের এক সহপাঠীর সাথে ছিল তাসনিয়ার সম্পর্ক, কিন্তু তাসনিয়ার নানা অপরাধ প্রকাশ্যে আসতেই আসিম তাকে ছেড়ে গেলে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন তাসনিয়া। আমরা ঠান্ডা মাথায় কথা বলতে গেছিলাম, বাট আসিম পুরো দায়িত্ব থেকে সরে গেছে, পুরোটা দায়িত্ব থেকে। আমি এতক্ষণ আসিমকে নর্মাস কল দিছি। একের পর এক বিতর্কে জড়ানোর পর বেশ কিছুদিন ধরেই তাসনিয়া রহমান তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করে আড়ালে চলে যান। ধারণা করা হচ্ছে প্রেমিকের সাথে বিচ্ছেদ ও নানা বিতর্কে জড়িয়ে হতাশায় আক্রান্ত হয়েই আত্মহত্যা করেন তাসনিয়া। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।